আগেও একদিন বলেছিলাম, ব্যাঙ্গালোরে রোদের দেখা পাওয়া খুবই কঠিন ব্যাপার। তাই রোজকার মতো আজও আকাশ আছে থমকে, কিন্তু আকাশের সাথে আমাদের তো থমকে পড়লে চলবে না, আমাদের চলতেই হবে। তাই আজও বেরিয়ে পড়লাম নিজের উদ্দেশ্যে। কিছু কাজ তো অবশ্যই আছে, তবে আজও আমি একাই। তবে আরেক দিকে দেখতে গেলে তো আমি একা নই, তোমরা আছো আমার সাথে। তো চলো বন্ধুরা, আমি জানি তোমরা আমার সাথে আছো, প্লিজ তাই কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে না, আমার পুরো দিনটার সাথে থেকো। আশা করি তোমাদের ভালো লাগবে, সত্যি তোমরা স্কিপ করে বেরিয়ে গেলে খারাপ লাগে। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। আমি দেবলীনা, আজকের দিনটা শুরু করছি। এখন বাজে 10:30, যদিও আমি সামনে এলাম 10:30, 10:30 থেকে ব্লগটা শুরু হয়নি। আমি আজকেও একা গেছিলাম ডিমার্টে, সেদিন তো গেছিলাম কিন্তু কয়েকটা খুচখাচ জিনিস, ওটস, ম্যাগি এসব আনতে গেছিলাম, কিন্তু আজকে গেছিলাম হচ্ছে কালকে যেহেতু মায়ের পুজো আছে তাই জন্য গেছিলাম। কিছু একেবারে মাসকাবাড়ির এ মাসে তেমন কিছু তোলার নেই, সেদিন চাল তুলেই এনেছি, তো আর কিছু সেরকম নেই। ডাল ঢাল তোলার ছিল একটু, তো তুলে নিয়ে এসেছি। বেশিরভাগটাই সবটাই মায়ের জন্যই করা আর কি, বেশি করে একেবারে নিয়ে এলাম যে ওই দিকটা হয়ে গেলে তারপর আমার রান্নাঘরের জন্য আমি বার করে দেবো। তো চলো দেখাই কি কি আনলাম। এই দেখো এই সব কিছু এনেছি, ব্যাগটা টেনে আনতে তো আমার গেছে শেষ আজকে হাত। তো এইসবই আনলাম আর কি। এখানে আছে হচ্ছে লাল মিষ্টি, আর এটা হচ্ছে রসগোল্লা, গোলাপজামুন যেটাকে বলে আর কি। তো সবই কিনে নিয়ে আসলাম। এই মিষ্টিগুলোকে আপাতত বাইরে রাখলেও চলে, কিন্তু আমার ফ্রিজে তো পরিষ্কারই আছে, কালকে মাছও শেষ করে ফেলেছি তো ফ্রিজেই রাখবো, অসুবিধার কিছু নেই। দুধও এনেছি কালকে জন্য। তো চলো এবার এগুলোকে একটু গুছিয়ে নিই, তারপর আসি রান্নাঘরে। আর এখন বাজে 12:25। দেখো এখানে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি, বেগুন ভাজা কেটে মেখে রেখে দিয়েছি, আলুটাকে ওরকম করে কেটে রেখে দিয়েছি, আর এখানে বসিয়েছি মুগ ডালটাকে আগে একটু সেদ্ধ করে নিলাম। তার কারণটা হচ্ছে চালটা দিলে না মুসুর ডালটা সেদ্ধ হয়ে যায়, চালের সাথে কিন্তু মুগ ডালটা হতে চায় না, তাই মুগ ডালটাকে দুটো সিটি আগে একটু মেরে নিলাম, তারপর চালটাকে দেবো। বুঝতেই পারছো আজকেও কি খাবো, আলুগুলো ছেড়ে দেবো, সাথে বেগুন ভাজবো। ও আজকে ভাতই খাবে, মানে এটাই খাবে আর কি, ওটসটা রাতে দেবো, কারণ কালকে দুজনেই উপোস করবো, তো রাতে কিছু একটু ভারী খাবার খেয়ে নেওয়াটাই ভালো, তাই জন্য রাতে ওকে ওটসটা দেবো। আর এখন যাব আমি, সবটাই হয়ে গেছে মোটামুটি, এখন ঘরটা ঝাড় দেবো আর স্নানে যাব, তারপর এসে আমি বেগুনটাকে ভাজবো আর কি। আর স্নানে যাব যখন তখন বিছানার চাদরটাও আমি তুলে নিয়েছি, তো পাতা হয়নি এখনো কিছু, তো তুলে নিয়েছি, ওটাকে কাচবো কেচে, তারপর স্নানটা করব। যদিও আজকে রোদ ওঠেনি, আকাশের অবস্থা খুব খারাপ যেটা তোমাদেরকে সকালেই দেখালাম। তো এই চলছে আর কি প্রস্তুতি পর্ব। তো চলো আগে করে নিই এগুলো, তারপর আবার আসছি। কদিন ধরে তো তোমাদের রান্না দেখানোর কিছুই নেই, আজকেও সেই ডাল আলু আর ভাত আর কি একসাথে সেদ্ধ দিয়েছিলাম আর বেগুন ভাজা, এটাই আজকের আমাদের দুজনেরই খাবার আর কি। তো চলো বসা যাক খেতে, তারপর মেহেন্দি পড়ার আজকে ইচ্ছে আছে, তো পড়ার টাইমে তো দেখা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে না প্রচন্ডই ঘুম পাচ্ছে, কেন জানি না, কিন্তু আজকে ঘুম পেলেও আজকে ঘুমাবো না। তার কারণটা হচ্ছে কালকে এটা কিনে এনেছিলাম, তো এটা সদ্গতিটা আজকে করব। দেখি আজকে একটু মেহেন্দি পড়ার ইচ্ছা আছে, এখনো বলছি ইচ্ছা আছে, মানে আমার ইচ্ছে হলে হয়তো নামিয়ে দিয়ে আমি ঘুমিয়েও পড়তে পারি, আমি জানি না এখন আমি কি করব, চোখ না চুল কাচ্ছে। তো চলো আমি দেখি, যদি পড়ি তাহলে তোমাদের সাথে একটু করে শেয়ার করে দেবো, দেখা যাক কি করতে পারি। যে ম্যাডাম এখন এত মনোযোগ দিয়ে মেহেন্দি পড়ছে, এত মনোযোগ দিয়ে পড়াশোনা করলে গো তুমি আজকে আইএএস আইপিএস হয়ে যেতে। ভালো হচ্ছে? ভালো হচ্ছে। এই মাথাটার নিজে থেকে এখন কাটা থাকে তো একটু ভোদকা মার্কা কাটা যার জন্য ইজারে একটু। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে করো, যাই হোক। এই মেহেন্দি পড়ানো পার্ট টাইম কাজও তুমি পেয়ে যেতে পারো জানো তো। সেই সেই এখন অনেক ভালো ভালো মেহেন্দি আর্টিস্ট আছে, তাতে কি আছে, তাদের কাছে আমার বউ তো নেই। তো মেহেন্দি পড়া আমার হয়ে গেছে, এই হাতটা তো ফাঁকাই, কারণ এই হাতে আমি একা একা পড়তে পারবো না, যাই হোক না কেন। তো এই দেখো মেহেন্দিটা পড়েছি,
এটা আমি ময়ূর আর ময়ূরের লেজ করার চেষ্টা করেছি। আজকে এই ডিজাইনটা ফেসবুকে আমি কোথাও একটা দেখছিলাম, তো দেখতে দেখতে ভালো লেগে গেছে ব্যাস আর কি। আর এটা দেখ, এটাই পড়তে পেরেছি। তো কেমন হয়েছে জানিও প্লিজ, এরকম কেউ কিছু কমেন্ট করো না। আমি মানে মেহেন্দি আর্টিস্ট নই আর কি, ইচ্ছে হলো পড়ার জাস্ট তাই জন্যে। তো ছাদে এসেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি জামা কাপড়টা তুলতে, আর আমি একা কখনোই আসি না, ওই দেখো আমার সঙ্গী, তো বুঝতেই পারছো। চলো তাহলে নিচে গিয়েই নয় আবার কথা বলবো, ছাদে প্রচণ্ডই রোদ। জামা কাপড়গুলো দেখতে এসেছিলাম শুধু শুকিয়েছে কিনা, এখন এক হাত দিয়ে আমি রিস্ক নেবো না যেহেতু এখনো পুরোটা শোকায়নি আর কি। আর এখানটায় দেখতে পাচ্ছ কি বরের নাম লেখা, আমি যেটা ধরে ডাকি সেটুকুই লেখা। তো ওর হঠাৎ করে ইচ্ছে হলো আমার নাম কেন লেখনি, তাই আমি লিখে দিয়েছি নামটা। চুল টুলের অবস্থা খুবই বাজে কারণ নিজে থেকে আঁচড়াতে পারলাম না, যাই হোক না কেন। তো চলো এই জায়গাটা একটু একটু ঘেটে যাচ্ছে, হাতটা যেহেতু ভাঁজ করছে বারবার, যাই হোক না কেন যেটুকুই থাকবে শেষ অবধি থাকবে, থাকবে না থাকবে উঠে যাবে, আর কিছু করার নেই। ইচ্ছে হলো একটু শখ হয়েছে পরে নিয়েছি, ব্যাস শেষ শখ। তো চলো যাওয়া যাক নিচে, এবার ওকে চা করে দিই একটু, 4:30 বেজে গেছে, চলো। বেরোনোর পালা, দেখতেই পাচ্ছ সব দিকেই লাইট মোটামুটি ধরে গেছে, আমাদের দিকের অ্যাপিদির দিকের সবটাই ধরে গেছে। স্বর্ণালীরটা ধরেছে কিনা দেখি আসো, দাঁড়াও স্বর্ণালীরটাও ধরে গেছে, ওই যে। তো আমরা যাচ্ছি একটু কালকের জন্যই বাজার করতে, যাটা একদম অন্ধকার হয়ে গেছে, তো চলো যাওয়া যাক আগে। জাস্ট বাড়িতে ঢুকছি, সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে যে বেরিয়ে একটুও ব্লগ করতে পারিনি। তার কারণটা হচ্ছে বাজারে না আজকে প্রচণ্ডই ভিড়, প্রচণ্ড মানে এক জায়গায় দাঁড়ানো যাচ্ছে না। আমি গেছিলাম একটু সামনে থেকে ফুল কিনতে, তো আজকে তার মধ্যেও একটা শোভা হচ্ছে গাঁদা ফুল পেয়েছি আজকে। আর একটু দশকর্মার দোকানে গেছিলাম সুপারি ঘট এসব কিনতে আর কি। তো এই তো চলো আগে উঠি তারপর কথা। কালী পুজো মানেই বাচ্চাদের আনন্দ, দেখো কি সুন্দর বাচ্চাগুলো মিলে বাজি ফাটাচ্ছে, যদিও বা ওদের কালী পুজো না, ওদের দিওয়ালি, আমাদের কালী পুজো। তোমাদের সাথেও কথা বলার আগে ড্রেস চেঞ্জ করে নিয়ে আগে 14 প্রদীপ দেওয়ার আজকে কথা, তো 14টা আগে প্রদীপ ধরালাম, ব্যাগগুলো সাইডেই রেখে দিলাম। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় কোথায় দিয়েছি। রান্নাঘরের এখানে দুটো, ঘরের এখানে দুটো, এইখানে দুটো, আর ঠাকুরের এখানে 5টা, এই ব্যাগগুলো এখানেই রাখা, আর এই ঘরের এখানে 2টো দেওয়া। আর বাচ্চাগুলো এত সুন্দর বাজি ফাটাচ্ছে না, মানে ওদেরকে দেখে সিরিয়াসলি মনে হচ্ছে যেন আমিও ফাটাই, আমিও ফাটাই, দেখো কি সুন্দর করে ফাটাচ্ছে। তো আজকে রাতের রান্নাটাও শুরু করে দিয়েছি, রাতে আজকে হচ্ছে আবারও দেখে বুঝতেই পারছো বেগুন ভাজা হচ্ছে, এদিকে আমার দুপুরের ভাতটাই গরম হচ্ছে, আর ওইদিকে বসিয়েছি ওর ডালিয়াটা মানে ওটসটা আর কি, এটাই আজকের মেনু। তো
আজকে রাতে একটু ভারী খাবার খাওয়া হয়েছে, কারণ কালকে উপোস করবো যেহেতু, তাই জন্য। আর কালারটা এখনো অব্দি এরকম এসেছে, আশা করি কালকে সকালে একটু ভালো আসবে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। প্রচন্ড বাজি ফাটছে এখানে, যা আওয়াজ হচ্ছে না, মানে প্রচন্ডই বাজি ফুটছে, বেশ ভালো লাগছে এর জন্যে। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আমি কিভাবে আমার মতো করে পুজো করি সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব। কালী পুজো এই প্রথমই করছি, যেহেতু আমার হাতে কোনো অপশন নেই, ওর হাতে কোনো অপশন নেই যে কোথাও গিয়ে অঞ্জলি দেবে, তাই জন্যে আমরা মন্ত্রগুলো সবই অনলাইনে নামিয়েছি আর কি, সেভাবে পুজো হবে। তো চলো। হ্যাঁ, আমাদের মা বাবারা বলে মোবাইলের জন্যেই আমরা শেষ হয়ে গেছি, মানে জেনারেশন ওয়াইজ হয়ে আসছে এটা, যাই হোক না কেন। তো মোবাইল কিন্তু শুধু আমরা খোটাখুটি করি বা এরকম কিছু নয়, কিন্তু ভালো কাজেও আমরা কাজে লাগাই, যাই হোক। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আজকে শরীর না সত্যিই দিচ্ছে না। তো চলো, আর যদি কোনো নতুন বন্ধু বলেছি নাকি না বলিনি, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।